شهر رمضان الذي

আর রমজান মাসে দেখা যায় যে অনেক অনেক বেশি বেশি দান করে আসলে রমজান মাসে দান করার ব্যাপারে ফজিলত কোনো কোনো ফজিলত আছে কিনা এমন আছে কিনা যে রমজান এই মাসে একটা এক টাকা দান করলে যা সব যে সব হবে রমজান মাসে দান করলে তার দশ গুণ বা বিশ গুণ বা সাত সত্তর গুণ সব বেশি পাওয়া যাবে কিনা এই ব্যাপারে কোনো দলিল আছে কিনা এটা আমাদের আমাকে জানাবেন হ্যাঁ ভাই রমজান মাসের দান করলে অন্যান্য মাসের তুলনায় শুধু সত্তর গুণ সাতাশ গুণ এমন নয় এত এত বেশি দান এত বেশি সব হবে যা কল্পনার বাহিরে যেটা আমাদের কল্পনার বাহিরে যে রমজান মাসে দান করলে বা রমজান মাসে ভালো কাজ করলে অন্যান্য মাসের তুলনায় অনেক অনেক বেশি সব পাওয়া যাবে তবু আমাদের প্রচ আমাদের দেশে প্রচলিত একটি একটা কথা আছে যে এই মাসে যদি একটা এই মাসে যদি একটা নফল করা যায় তো সব ফরজের সমান স্বভাব পাওয়া যায় একটা নফল একটা ফরজ যদি করা যায় তাহলে সাতাশ গুণ বা সত্তর গুণ ফরজের সমান স্বভাব পাওয়া যায় তো এই এইগুলো কতটুকু সত্য আসলে এগুলো সব বানোয়াট হাদিস মূল কথা হচ্ছে যে নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম সবসময় দান করতেন সব সময় বেশি বেশি দান করতেন আর আমাদেরকেও সবসময় বেশি বেশি দান করতে হবে কিন্তু রমজান মাসে নবী করিম সাল্লাহসাল্লাম আরো আরও বেশি বেশি দাম করতেন যে অন্যান্য সময় যে দাম করতেন তার চাইতে বেশি দাম করতেন রমজান মাসে তার প্রমাণ আব্দুল্লাহ আব্বাস সরদি আল্লাহ আন হতে বর্ণিত তিনি বলেন কল্যাণকর কাজের ব্যাপারে আন আব্দ আন আনিবনা আব্বাসিন কল কানা আর সুরুল্লাহি সাল্লাহ লাহ আলিহি ওসাল্লাম আজ ওয়াদ নাসিবিল وكان أجواد ما يكون في رمضان وكان جبريل يلقاه كل ليلة في رمضان يعرض عليه النبي صلى الله عليه وسلم القرآن عبدالله بن عباس رضي الله عنه কল্যাণকার কাজের ব্যাপারে অর্থাৎ দান খয়রাতের ব্যাপারে রসুল্লাহ সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচাইতে প্রশস্ত হৃদয়ের অধিকারে তিনি সব সবসময় দান করতেন অন্যান্য মাসেও দান করতেন এবং কি রমজান মাসেও তিনি দান করতেন তার আর অন্যান্য এগারোটি মাসেও তিনি দান করতেন তারপরে আবদুল আবন আনহু বলছেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম কি করতেন আর তার হৃদয়ের এই প্রশস্ততা রমজান মাসে কি হতো বেড়ে যেত সবচাইতে বেশি রমজান মাস আসলে তার হৃদয়ের প্রশস্ততা দানের প্রশস্ততা আরও বেড়ে যেত তারপরে তিনি আরও বলছেন যে যে তিনি কি করতেন যখন আহ তিনি আরও কি করতেন রমজান মাসে প্রতি রাতের জিবরিল আমিন তার সাথে সাক্ষাৎ করতেন প্রত্যেকটি রাত্রে জিবরিল আলাইসাল্লাম তার সাথে সাক্ষাৎ করতেন তিনি সাল্লাহ সাল্লাম অর্থাৎ তিনি নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তাকে কোরআন শোনাতেন জিব্রাইল আমিনের সাক্ষাতের সময় সাক্ষাতে আসলে নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে কি করতেন ইয়া আলাইহি আলাইহ নবী সাল্লাহ সাল্লাম আল কোরআন কোরআনটা পুরো তাকে শোনাতেন তারপরে বলছেন যে ফাইদা লাকিয়াহু জিবরিলু কানা আজওয়াদা বিল খায়রি মিনার রিহিল মুরসালা মুত্তাফাকুন আলাইহি তারপরে আব্দুল ইবনা আব্বাস বলছেন সাল্লাম তার সাথে সাক্ষাৎ করতো বা সাক্ষাতের সময় হতো তার দান এত বেড়ে যেত এত বেড়ে যেত যে প্রবাহিত বাতাসের বেগের চেয়েও বেশি বেড়ে যেত প্রবাহিত বাতাস যেভাবে প্রবল প্রবাল গতিতে বাতাস যেভাবে বেড়ে যেত নবী করিম সাল্লাহ আলী সাল্লামের দানশীলতা এইরকম বেড়ে যেত বুখারি মুসলিমের হাদিস হাদিসটি বোখারি মুসলিম বোখারি মুসলিম এসেছে বোখারির হাদিস নম্বর এক হাজার নয় শত দুই নম্বর হাদিস মুসলিমের হাদিস নম্বর দুই হাজার তিনশো আট নম্বর হাদিস মুসল আহমদে তিন হাজার চারশো তো পঁচিশ নম্বর হাদিস সই ইবনে খোজাইমাতে এসেছে হাদিসটি এক হাজার আটশত উন উননব্বই নম্বর হাদিস সই ইবনে হিবান এসেছে তিন হাজার তিন হাজার চারশত চল্লিশ নম্বর হাদিস তো এই হাদিসের এই হাদিস হাদিস নম্বর নম্বর হাদিস তো এই হাদিসটার ব্যাপারে অনেক ওলামাইকের আমরা মত প্রকাশ করেছি দিবনা হাজার আসকালানি বলেন নবী করিম সাল্লাম জিব্রাইল আলাইহিসাল্লাম পরস্পরের দার্সের ভিত্তিতে কোরআন পাক করতেন বোখারের অপর বর্ণনা এসেছে যে তিনি জিব্রাইল আলাহ তাকে কোরআনের পাঠ শিখা শিখালেন আর তা হলো তুমি অন্যের নিকট কোরআনের নির্দিষ্ট অংশ পড়বে এবং সে তোমাদের উপর নির্দিষ্ট অংশ পড়বে এবং উল্লেখিত হাদিসে কয়েকটি উপকারিতা রয়েছে তার মধ্যে সর্বদাই দানশীলতার প্রতি উৎসাহ প্রদান করা এবং রমাদানে তা বৃদ্ধি করা অন্যান্য মাসে দান করবে কিন্তু রমজান মাসে তার দান তারা বৃদ্ধি করা সৎকর্মশীলদের সাথে সঙ্গবদ্ধ থাকা সৎকর্মশীলদের সাথে সাক্ষাৎ করা যদি সাক্ষাৎকৃত ব্যক্তি বিরক্ত না হয় তবে বারংবার সাক্ষাৎ করা আর রমজানে অধিক অধিক কোরআন তেলাওয়াত করা মুস্তাহাব এবং তা অন্যান্য জিকির আজগার তুলনায় উত্তম যদি জিকির জিকিরই উত্তম হতো কিংবা তেলাওয়াত তেলাওয়াতের তেলাওয়াত সমান হতো তবে তারা দুজনেই জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন অন্যান্য জিকির করতেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি করেছেন তাকে কোরান শুনিয়েছেন সম্মানিত ভাই আপনি বলেছেন যে রমজান মাসে দানশীলতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা এত বেড়ে যেত যে আজওয়াদ আবিল খায়রে মিনার রিহিল মুরসালা প্রবল বেগে ঝড় বয়ে যাওয়ার যে গতি তার চাইতে গতি থাকতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা রমজান মাসের দানশীলতা অনেকেই বলে থাকেন যে এই মাসে এক টাকা দান করলে ওই মাসে সত্তর গুণ সব বেশি আসলে হাদিসটা এই মাসের ব্যাপারে নয় এই মাসের দানশীলতার ব্যাপারে নয় বরং বরং হাদিসটাকে শুনে নেন তাহলে বুঝতে পারবেন মিশকাতের হাদিস নম্বর এক হাজার উনষাট নম্বর হাদিস

সত্তর গুণ পর্যন্ত বাড়ানো হয় দশ থেকে সত্তরটা সাতশো গুণ পর্যন্ত বাড়ানো হয় সাবে সাতশো গুণ পর্যন্ত বাড়ানো হয় কিন্তু আলোরব্বোলা আলামিন বলেছেন যে ইল্লা সৌম কিন্তু রোজা ব্যতিরিকী ফাইন নাহু লি ওয়ান আজ বিহি আর নবিয়া আলামিন বলছেন যে সিয়াম আমার জন্য এবং সিয়ামের প্রতিদান আমি নিজে হাতে দেব ভাই আবার খেয়াল করুন এই ভাষাটি যে রমজানের সিয়াম আর শিয়াম ব্যতিরিক আল্লাহ রব্বুল আলমিন বান্দার প্রত্যেকটি নেকামলকে এক থেকে দশ দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়ান এটা দান হোক খয়রাত হোক সদকা হোক সেটা প্রত্যেক মাসের ব্যাপারে এসেছে কিন্তু রমজানের সিয়ামের ব্যাপার সম্পূর্ণই ভিন্ন সিয়াম এমন একটি ব্যাপার যেটা রমজান এমন একটি ব্যাপার রমজানের ব্যাপারে আল্লাহ আল্লাহবি সল্লাহ আলাইহিসাল্লামের অনেকগুলো হাদিস এসেছে আরবি হুরায় রদ আল্লাহ আন শুকাল আল্লাহ লাহ আলিহুসাল্মি ইজা দা খাল শাহরু রমাজান ফতিহাদ আবু আবু সামা নবী করিম সাল্লাম বলছেন যখন রমজান এসে উপস্থিত হয় মাসে তাহলে ফুতিহাত আবু আবু সামা আসমানের দরজা সম খুলে দেয় আসমানের দরজা খোলা মানে যে আমল করবে সে আমলই আল্লাহবুল্লাহ আলামিন গ্রহণ করবেন অফির এতিন ফুতিহাত আবু আবুল জান্না আর জান্নাতের দরজাও খুলে দেওয়া হয় গুল্লিগাত আবু আবুল আবু আবু জাহান্নামা আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া চুলছিলাতি সায়াতিন শয়তানকে শৃঙ্খলিত করা অফি রেওয়ায়াতিন ফুতিহাত আবু আবুর রহমা আর রহমতের দরজাও খোলা হয় জান্নাতের দরজা খোলা তারপরে আসমানের দরজা খোলা এবং কি রহমতের দরজা খোলা আল্লা সুবাহান হুয়া তালার কাছে এক শতভাগ রহমত আছে এক শতভাগ রহমত তার মধ্যে অন্যান্য মাসে আল্লাহ রবাহ আলমিন এক ভাগ রহমত আঞ্জালা মিনহা রহমতন ওয়াহেদাতাম মিনাল জিন্নি ওয়াল ইংসিওয়াল বাহা ইমাল হাওয়াম তো আল্লাহ রবুল্লা আলমিন এক ভাগ রহমত তিনি সমস্ত মানুষের মধ্যে সমস্ত প্রাণীর মধ্যে এবং কীট পতঙ্গর মধ্যে জিনের মধ্যে আল্লাহ রব আলমিন বিস্তার করে দিয়েছেন মাত্র এক ভাগ রহমত আর এক ভাগ রহমতের ভাগ পেয়ে মা তার সন্তানের উপর দয়া করে বাচ্চাকে ফেলে পালিয়ে যান বা গরু তার বাচ্চাকে জিব্বা দিয়ে চেটে দেয় তো এই এক ভাগ রহমত থাকে অন্যান্য মাসের আল্লাহ সুবাহান রমজান মাসে ফতিহাত আবু আবুর রহমা সমস্ত রহমতের দরজাগুলো আল্লাহ তালা খুলে রেখে দেন মুত্তাফাকুন আরেহি আহ মুসলিমের হাদিস বুখারি महदिश नंबर एक हजार এক হাজার উনআশি নম্বর হাদিস আর মুসলিমের হাদিস নম্বর এক হাজার সাতশত নিরানব্বই নম্বর হাদিস আর মেশকাদের হাদিস নম্বর এক হাজার নয়শত ছাপ্পান্ন নম্বর হাদিস আরেকটি হাদিস এসে যান নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কান আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান যখন রমজানের লা প্রথম রাত্রি শুরু হয় মানে রমজান শুরু হয় রাত্রি থেকে প্রথম শুরু হয় রমাদান সুফিদাতিস শায়াতিন শয়তানকে শৃঙ্খলিত করা হয় মারাদাতুল জিন অর্থাৎ অবাধ্য জিনদেরকে বেঁধে ফেলা হয় গুল্লিগাত আবওয়াবুন নার আর জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় ফালাম ইউফতাহ মিনহা বাবুন আর রাব্বুল আলামিন এই দরজা আর খোলেন না রমজান শেষ হওয়া পর্যন্ত অফতিহাত আবু আবুল জান্না জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় ফালাম ইয়ুগুলা মিনহা বাবুন আর আল্লাহ সুবহানাহু ওয়া আলা এই দরজা আর বন্ধ করবেন না আর বন্ধ করবেন না যতক্ষণ পর্যন্ত রমজান শেষ না হয় ওয়ায়ুনাদি মুনাদিন আর রমজান মাসের প্রত্যেক রাত্রিতে একজন আহ্বায়ক ডেকে ডেকে বলতে থাকে আহ্বায়ক ডেকে ডেকে বলতে থাকি ইয়া খাইর খায়ের আকবিল হে কল্যাণকামী অগ্রসর হও হে কল্যাণকামী অগ্রসর হে দানশীল ব্যক্তি অগ্র বেশি করে দাম করো হে সালাত আদায় করে বেশি করে সালাত আদায় করো হে কল্যাণকামী বেশি বেশি সালাত আদায় করো ইয়া বাগিয়াস শার হে অ কল্যাণকামী খারাপ আত্মা থেমে যাও আকসির ইয়া বা বা বাগিয়া আকসির এখনই থেমে যাও লিল্লাহি ওয়া মিনার মিনান নার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে অনেক অনেক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে থাকেন ওয়া যালিকা কুল্লা লাইলাতিন প্রত্যেক রাত্রিতে আহবায়ক ডেকে ডেকে বলতে থাকে রমজান মাস এমন একটি মাস যদি 500 গুণ বলা হয় তাও ভুল হয় হাজার গুণ বললেও ভুল হয় 10000 গুণ বললেও ভুল হবে যে এই মাসের হ্যাঁ দানের সাথে অন্য অন্য মাসের দানের এই মাসের ইবাদতের সাথে অন্য অন্য মাসের কোনো তুলনাই আল্লাহ আলামিন আলমিন করতে চান নাই কেননা এই মাসে ফেরেস্তার ডাক দিয়ে ডাক দিয়ে বলতে থাকে এখনই কল্যাণ এগিয়ে চলো আর অকল্যাণকামীরা থেমে যাও তো এই ব্যাপারে আপনার আরো বুঝতে হবে যে এই মাসে যত বেশি ভালো ইবাদত করা যায় যত বেশি দান করা যায় ততই লাভ আল্লাহ রব্বুল আলমিন এর মাধ্যমে আল্লাহ চান আর মুক্তি মানে আর কত দরকার নাই কত দেবেন আল্লাহ রব্বুল আলমিন এই এই প্রমাণও দরকার নেই আল্লা সুবাহানহুয়াতাল আমাদেরকে মুক্তি দিয়ে দিক হাদিসটি রহ রহ তিরমিজি মিজি হাদিসটা ছয় হাজার সাতশো ছয় হাজার ছিয়াত্তর নম্বর হাদিস ইবনে মাজাতে এসেছে এক হাজার ছয়শত বিয়াল্লিশ নম্বর হাদিস আর মেস হাদিস নম্বর এক হাজার নয়শত ষাট নম্বর হাদিস এই হাদিসটা আপনি খেয়াল রাখতে পারেন আর শুনুন রমজান মাসে যত বেশি দান করবেন ততই বেশি লাভ কিন্তু অন্যান্য মাসে যে দান করবেন না এটাও নয় বরং অন্যন মাসেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিযুক্ত করেন কেননা এই একটা হাদিসে জানা বি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদ আবি হুরাইরাতে বনা না হতে বনি তিনি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই আল্লাহর বান্দাগন ভোরে ওঠে ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলান আর ভোরে ওঠে আকাশ হতে দুইজন ফেরেস্তা অবতীর্ণ হন তো ফায়াকুল আহাদুহুমা তাদের মধ্যে দুজনের দুজন ফেরেস্তার মধ্যে একজন ফেরেস্তা বলতে থাকেন আল্লাহ মাতি মুনফিকান খালাফান অপর একজন বলতে থাকে যে হেয়াল্লাহ তুমি কি করো দাদাকে প্রতিদান দাও যে দাদা দান করেছে তাকে প্রতিদান কর্তা নামে একজন বলতে থাকে হেয়াল্লাহ যে বেশি দান করেছে তাকে তুমি তার প্রতিদান দাও আখার আর অপরজন বলতে থাকে আল্লাহ মাহি মুমসিকান তালাফান আহ যে হে আল্লাহ তুমি কৃপনকে সর্বনাশ দাও কৃপণের সর্বনাশ করো এই হাদিসটাও বুখারী মুসলিম অর্থাৎ করেছেন মেশকাতের বাংলা মেশকাত হাদিস নম্বর এক হাজার হাদিস ভাই অন্যান্য মাসে অন্যান্য মাসেও দান করতে হবে কিন্তু রমজান মাসে বেশি বেশি দান করতে হবে আল্লাহ সুবাহান আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবার আপনার আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন